মুভি শুরুতেই একজন দাড়িওয়ালা লোককে দেখা যায় যার নাম ম্যাক্স। একটা সময় ম্যাক্স একজন পুলিশ ছিলেন, কিন্তু বর্তমানে পৃথিবীতে কোনো পুলিশ, আর্মি বা নেতামন্ত্রী কেউই নেই, কারণ পৃথিবীতে একসময় সব দেশের মধ্যে পারমাণবিক যুদ্ধ হয়েছিল যার ফলে সমস্ত সভ্যতা ধ্বংস হয়ে গেছে এবং হাওয়া দূষিত হয়ে গেছে, ফলে সারা পৃথিবী এখন মরুভূমিতে পরিণত হয়েছে। আর এখন অল্প কিছু মানুষই পৃথিবীতে বেঁচে আছে। ম্যাক্সের মাঝে মাঝে তার পরিবারের কথা মনে পড়ে যাদেরকে সে বাঁচাতে পারেনি। ম্যাক্স এখান থেকে গাড়ি নিয়ে চলতে শুরু করে আর ঠিক তখনই একদল গাড়ি সেখানে আসে এবং ম্যাক্সের গাড়িতে ধাক্কা মারে, ফলে ম্যাক্সের গাড়িটি উল্টে যায়। এরা ম্যাক্সকে বন্দি বানিয়ে তাদের সাথে নিয়ে যায়। তারা ম্যাক্সের গায়ে একটি ট্যাটু বানিয়ে দেয়, তাতে লেখা ছিল ও নেগেটিভ, যা ম্যাক্সের ব্লাড গ্রুপ ছিল, এবং এই ও নেগেটিভ রক্ত যে কোনো মানুষকে দেওয়া যাবে। আসলে এই লোকগুলো ম্যাক্সকে তাদের গোলাম বানিয়ে নিয়েছে। আর এরা যখন গোলামের চিহ্ন ম্যাক্সের শরীরে লাগাতে যাচ্ছিল, ঠিক সেই সময় ম্যাক্স তাদের হাত থেকে পালিয়ে যায়। কিন্তু দুঃখের বিষয়, ম্যাক্স আবার তাদের হাতে ধরা পড়ে যায়। আসলে এখানে থাকা সব লোকই ইমাটান জোর জন্য কাজ করে, আর ইমাটান জো এখানে থাকা সব থেকে শক্তিশালী মানুষ। সে তার মুখে একটা বিশেষ প্রকারের মাস্ক ব্যবহার করে যাতে দুটো পাইপ লাগানো আছে যা দিয়ে সে নিঃশ্বাস নেয়। এক কথায় বলতে গেলে ইমাটান জো এই মাস্ক ছাড়া বাঁচতে পারবে না। আর সে যে জায়গায় থাকে সেটা একটা পাহাড়ের গুহা, আর নিচে অনেকগুলো মানুষ থাকে যারা খুবই অসহায় এবং ক্ষুধার্থ। পাহাড়ের উপর থেকে ইমাটান জো নিচে থাকা সব মানুষকে বলে, আমি তোমাদের মুক্তিদাতা আর আমি তোমাদের সকলকে রক্ষা করব। আর এরপর সে উপর থেকে জলের ঝর্ণা ছেড়ে দেয়, আর জল দেখে নিচে থাকা মানুষগুলো খুব খুশি হয়ে যায়। আসলে যে সময়ের কথা বলা হচ্ছে তখন জল এবং খাবারের খুবই অভাব চলছিল। পারমাণবিক বোমার আক্রমণের ফলে পৃথিবীর পৃষ্ঠে থাকা সমস্ত জল শুকিয়ে গেছে, মানুষ জল ও খাবারের অভাবে প্রতিদিন মারা যাচ্ছিল, আর এই জন্যই এরা সবাই জলের জন্য লড়াই করতে থাকে। এরপরই একজন মেয়েকে গাড়ি চালাতে দেখা যায় যার নাম ফিউরিওসা, আর এই ফিউরিওসা ইমাটান জোয়ের জন্য কাজ করে। ইমাটান জো এদেরকে একটি দলে পাঠিয়েছিল ফিউল স্টেশন থেকে ফিউল নিয়ে আসার জন্য, কিন্তু ফিউল স্টেশনে যাওয়ার পথে ফিউরি গাড়ি ঘুরিয়ে দেয়। তখন একজন দলের সৈন্য তাকে জিজ্ঞাসা করে, আমাদের সোজা যাওয়ার কথা ছিল, কিন্তু তুমি রাস্তা বদল করেছো কেন? তখন ফিউরিওসা বলে দেয় তারা এখন পূর্ব দিকেই যাবে। ফিউরিওসার কথা এরা অমান্য করতে পারে না, কারণ এই দলের লিডার ছিল ফিউরিওসা। কিন্তু এই ঘটনা ইমাটান জো দূর থেকে দূরবীন দিয়ে দেখে ফেলে, আর সে দৌড়ে একটা ঘরের দিকে যায় যেখানে সে পাঁচটি মেয়েকে বন্দি করে রেখেছিল, যে মেয়েরা ইমাটান জোয়ের জন্য বাচ্চার জন্ম দেবে যাতে তার বংশবৃদ্ধি হয়। কিন্তু এই পাঁচটা মেয়ে এখন এখান থেকে পালিয়ে গেছে, আর ইমাটান জো বুঝে যায় ফিউরিওসা এই মেয়েগুলোকে তার সাথে নিয়ে গেছে। ইমাটান তার লোকজনকে ফিউরিওসাকে ধরতে পাঠায়, আর এটা শুনে তার সৈন্যরা খুবই খুশি হয়ে যায়, কারণ ওরা ইমাটান জোয়ের জন্য জীবন দিয়ে দিতে পারে। আর ইমাটানের এই আর্মির নাম ওয়ার বয়েজ। আসলে এই ফ্যাকাশে দেখতে লোকগুলো পারমাণবিক যুদ্ধের ফলে হওয়া রেডিয়েশনে আক্রান্ত হয়ে গেছে, ফলে এদের শরীরে রক্তের কমতি রয়েছে, যে কারণে তারা ম্যাক্সকে ধরে এনেছে যাতে ম্যাক্সের রক্ত প্রয়োজনে এরা নিজেদের শরীরে ব্যবহার করতে পারে। এর পরের দৃশ্যে দেখা যায় ইমাটানের আর্মি ফিউরিওসাকে ধরার জন্য বের হয়েছে, আর এখানে একটি গাড়ির সামনে একটি সৈন্য ম্যাক্সকে বেঁধে রেখেছে, আর ম্যাক্সের শরীরে একটি পাইপ লাগানো ছিল, যে পাইপ দিয়ে ম্যাক্সের রক্ত ওই লোকটির শরীরে যাচ্ছিল যাতে তার শরীরে এনার্জি আসে এবং সে এই যুদ্ধে ইমাটানের হয়ে লড়াই করে জীবন দিয়ে দিতে পারে। আর এখানে ইমাটান জোয়ের জন্য শহীদ হওয়া খুবই সম্মানের বিষয় ছিল। আর এদিকে ফিউরিওসা গাড়ি নিয়ে অন্য একটি দলের এলাকায় ঢুকে পড়ে এবং সেই এলাকার সৈন্যরা ফিউরিওসার দলের উপর আক্রমণ করে। আর এখানে ফিউরিওসার দলে যত সৈন্য ছিল সবাই একে একে মারা যায়, কিন্তু এই সময়ের মধ্যেই ইমাটানের সৈন্যরা যারা ফিউরিওসার পিছু করছিল তারাও এখানে চলে আসে, আর তাদের সাথে অন্য দলের যুদ্ধ শুরু হয়ে যায় এবং একে একে সবাই মারা যায়। কিন্তু ফিউরিওসাকে তারা ধরার আগেই সেখানে একটা বড় ঝড় তাদের দিকে আসতে থাকে। সেখানে ফিউরিওসা গাড়ি নিয়ে সেই ঝড়ের মধ্যে ঢুকে পড়ে, কিন্তু ফিউরিওসার পিছনে সেই সৈন্যটাও ধাওয়া করে যার গাড়ির সামনে ম্যাক্স বাধা ছিল, আর দুজনে সেই ঝড়ের মধ্যে এগোতে থাকে। আর এই সৈন্যটি নিজের গাড়ির পেট্রোল তার গাড়ির ভিতরে ছিটিয়ে দেয়, কারণ সে গাড়িতে আগুন লাগিয়ে ব্লাস্ট করে ফিউরিওসাকে আটকানোর চেষ্টা চালাবে যাতে সে নিজেও মারা যাবে। কিন্তু পেট্রোলে আগুন লাগানোর আগেই ম্যাক্স তার হাত টেনে ধরে, আর এই সময় তার গাড়িতে পিছন দিক দিয়ে ধাক্কা মারে ফিউরিওসার গাড়ি। ফিউরিওসার বড় গাড়িতে ধাক্কা লেগে ম্যাক্সের গাড়িটি তছনছ হয়ে যায়। পরের দিন সকালে ম্যাক্সের যখন জ্ঞান ফেরে সে দেখে ঝড় থেমে গেছে, আর তাকে যে বন্দি করে রেখেছে সেই সৈন্যটিও মারা গেছে। তবে ভাগ্যক্রমে ম্যাক্স অক্ষত ছিল, কিন্তু সেই মৃত সৈনিকের সাথে ম্যাক্স শিকল দিয়ে বাঁধা ছিল, ফলে তাকে কাঁধে তুলে ম্যাক্স ফিউরিওসার গাড়ির কাছে পৌঁছায়, যে গাড়িতে করে ফিউরিওসা ইমাটানের পাঁচজন দাসীকে নিয়ে পালিয়েছিল। ম্যাক্স দেখে সেই মেয়েগুলো ওখানে দাঁড়িয়ে স্নান করছে, তখন ম্যাক্স তাদের দিকে বন্দুক তাক করে বলে তার শিকল কেটে দিতে। যখন একটি মেয়ে শিকল কাটছিল তখন ফিউরিওসা হঠাৎ করে ম্যাক্সের উপর আক্রমণ করে বসে, আর তাদের মধ্যে মারপিট শুরু হয়ে যায়। আর ঠিক এই সময় সেই সৈন্যটির জ্ঞান ফেরে যার সাথে ম্যাক্স শিকল দিয়ে বাঁধা ছিল। আসলে সৈন্যটি তখনও মারা যায়নি, সে শুধুমাত্র অজ্ঞান হয়ে গিয়েছিল। সে উঠে সাথে সাথে ফিউরিওসার উপর আক্রমণ করে যাতে ফিউরিওসাকে সে যে করেই হোক বন্দি করতে পারে, তাতে ইমাটান জোয়ের কাছ থেকে সে অনেক উপহার পাবে। ম্যাক্স আর সৈন্যটি মিলে ফিউরিওসাকে বন্দি করে ফেলে, আর সৈন্যটি এটা দেখে ম্যাক্সের উপর খুব খুশি হয়ে যায় এবং ম্যাক্সের শিকল সে খুলে দেয়। সেই সুযোগে ম্যাক্স সেই সৈন্যটির উপর আক্রমণ করে আর বড় গাড়িটি নিয়ে পালিয়ে যায়। এদিকে ফিউরিওসা ওই পাঁচটি মেয়েকে বলে, যদি তোমরা বাঁচতে চাও তাহলে আমার সাথে চলো, কারণ পিছনে ইমাটান জোয়ের সমস্ত সৈন্যরা আসছে আর তারা কিছুক্ষণের মধ্যেই এখানে চলে আসবে। এদিকে ম্যাক্স গাড়িটি নিয়ে এগোতে পারে না। ফিউরিওসা তখন তার কাছে গিয়ে বলে, এই গাড়িটিতে এমন একটি কোডিং করা আছে যাতে এই গাড়িটি তাকে ছাড়া চালানো অসম্ভব, ফলে ম্যাক্স বাধ্য হয় ফিউরিওসা এবং ওই পাঁচটি মেয়েকে নিজের সাথে নিতে এবং তারা পাহাড়ের দিকে যাত্রা শুরু করে।
এখানে আরও একটি গ্যাং চলে আসে এবং এই এলাকাটা তাদের দখলে ছিল। ফিউরি তখন বলে, আমি এই দলটির সাথে ডিল করেছিলাম যে এরা এখান থেকে আমাকে যেতে দেবে, আর সে পাঁচটি মেয়ে এবং ম্যাক্সকে গাড়ির ভিতরে লুকোতে বলে। এরপর ফিউরি গাড়ি থেকে বের হয় এবং সেই দলের লিডারের কাছে যায়। লিডার বলে, তুমি বলেছিলে অল্প কিছু লোক তোমাকে ধাওয়া করবে, কিন্তু এখানে তিনটি আর্মির দল তোমার পিছু করেছে। ফিউরি স্যার এখান থেকে যাওয়ার বদলে এদেরকে তেল দেওয়ার কথা বলেছিল, যা সেই গাড়িটির পিছনে একটি ট্যাঙ্কে বাঁধা ছিল। কিন্তু তাদেরকে সেই তেলের ট্যাঙ্ক দেওয়ার আগেই ফিউরেসা দেখে ইমাটান জো তার পুরো আর্মি নিয়ে সেখানে আসছে, আর এটা দেখে ম্যাক্স গাড়ি স্টার্ট করে। আর ঠিক তখনই ওই দলের লিডার ফিউরেসার উপরে গুলি চালায়। কোনো মতে ফিউরি গাড়িতে উঠে পড়ে। এদিকে ইমাটান জোয়ের সৈন্যদের আটকানোর জন্য এই নতুন গ্যাংটি একটি বড় পাহাড়কে ব্লাস্ট করে ফেলে, যাতে রাস্তা বন্ধ হয়ে যায়। ইমাটান জো ও তার আর্মি ওয়ার বয়েস আর এগোতে পারে না। আর এই এলাকাটা যাদের দখলে ছিল সেই গ্যাংটি ছিল এক্সপার্ট বাইকার। তারা পাহাড়ের উপর দিয়ে বাইক চালিয়ে ম্যাক্স এবং ফিউরিকে ধাওয়া করে, আর সেখানে ম্যাক্স আর ফিউরি একে একে সব বাইকারকে মেরে ফেলে। তবে সেই জায়গা থেকে পালানোর আগেই দেখা যায় ইমাটান জো তার কিছু সৈন্য নিয়ে ম্যাক্স ও ফিউরির পিছু নিয়েছে। ইমাটান জো ফিউরিকে গুলি মারতে যাচ্ছিল, ঠিক সেই সময় ওই পাঁচটি মেয়ের মধ্যে একজন গাড়ির দরজা খুলে বাইরে বেরিয়ে আসে। আর এই মেয়েটি প্রেগনেন্ট ছিল, আর তার পেটে ইমাটান জোর বাচ্চা ছিল। আর এই কারণে ইমাটান তার উপর গুলি চালাতে পারে না, কারণ সে যে করেই হোক তার বাচ্চাকে সে বাঁচাতে চায় এবং তার কোনো ক্ষতি করতে চায় না। তবে সে ফিউরির গাড়ি থামানোর চেষ্টা চালিয়ে যেতে থাকে, আর তখন ইমাটান জোয়ের একজন সৈন্য ফিউরির গাড়িতে একটা হুক ফায়ার করে, যা সোজা গিয়ে ফিউরির গাড়ির স্টিয়ারিংয়ে লাগে, যার ফলে তাদের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। আর ঠিক এই সময় প্রেগনেন্ট মেয়েটি বাইরে বেরিয়ে আসে এবং হুকটি কেটে ফেলে। এখানে অন্য কেউ বের হলে ইমাটান তাকে গুলি করতে একবার ভাবতো না, কিন্তু সেই মেয়েটিকে গুলি করতে চায় না, কারণ সে তার বংশকে বাঁচাতে চায়। কিন্তু গাড়িটি পুনরায় নিয়ন্ত্রণে আসার আগেই একটি বড় পাথরের টুকরো সামনে চলে আসে। কোনো মতে তারা গাড়িটিকে ঘুরিয়ে নেয়, কিন্তু তাতে গাড়ির একটি দরজা ভেঙে যায়, আর দেখা যায় প্রেগনেন্ট মেয়েটি তখনও গাড়ির বাইরে ঝুলছিল। আর সে গাড়ির ভিতরে যাওয়ার চেষ্টা করতে থাকে, কিন্তু হঠাৎই তার পা পিছলে যায় এবং সে গাড়ির দরজা ধরে ঝুলতে থাকে। কিন্তু তাকে ভিতরে টেনে নেওয়ার আগেই মেয়েটি গাড়ি থেকে পড়ে যায়। এদিকে পিছন থেকে আসছিল ইমাটান জোয়ের গাড়ি। মেয়েটিকে বাঁচানোর জন্য ইমাটান তার গাড়ি ঘুরিয়ে দেয়, আর তখনই তার গাড়ি উল্টে যায়। এরপর ইমাটান জো গাড়ি থেকে বের হয়ে আসে আর দেখে সেই দাসী মেয়েটি যার পেটে তার বাচ্চা রয়েছে সে খুবই গুরুতর আহত, হয়তো কিছুক্ষণের মধ্যেই মেয়েটি মারা যাবে। এটা দেখে ইমাটান চিৎকার করে ওঠে। এদিকে ম্যাক্স আর ফিউরি এগিয়ে চলতে থাকে। তখন দেখা যায় তাদের গাড়িতে ইমাটান জোয়ের সেই সৈন্যটিও লুকিয়েছিল, যার নাম নক্স, যে ম্যাক্সকে বন্দী করে রেখেছিল। তবে নক্স এখানে খুবই আফসোস করছিল। সে বলে, আমার কাছে সুযোগ ছিল, আমি তোমাদের সবাইকে বন্দি করে ইমাটান জোয়ের কাছে নিয়ে যেতে পারতাম এবং নিজের বন্ধুদের সাথে শহীদ হতে পারতাম, কিন্তু আমি সব সুযোগ হাতছাড়া করে দিয়েছি। গাড়িতে এখনও যে চারটি মেয়ে ছিল তাদের মধ্যে একজন নক্সকে সান্ত্বনা দেয়, আর সে বলে, হয়তো তোমার ভাগ্যে এর থেকে কোনো ভালো কাজ করার সুযোগ আসবে। মেয়েটি তার আলতো হাত নক্সের ঠোঁটে ছোঁয়ায় আর সে শান্ত হয়ে যায়। এদিকে দিন পেরিয়ে রাত হয়ে গেছে। ম্যাক্স আর ফিউরি দেখে ইমাটান জোয়ের পুরো আর্মি এখনও তাদের পিছনে ধাওয়া করে চলেছে। আর এখানে ম্যাক্স বুদ্ধি করে মাটির নিচে ডায়নামাইট বিছিয়ে দেয় আর সেখান থেকে পালিয়ে যায়। ইমাটান জোয়ের আর্মি যখন সেই ডায়নামাইটের উপরে আসে তখন তাদের কয়েকটি গাড়ি ব্লাস্ট হয়ে যায় আর ওখানে সবাই থেমে যায়। তবে একটি গাড়ি ঠিক বেরিয়ে আসে আর তারা ম্যাক্স এবং ফিউরির গাড়ি চেস করতে থাকে। কিন্তু ম্যাক্স আর ফিউরি কিছুটা এগিয়ে যাওয়ার আগেই তাদের গাড়ি কাদার মধ্যে আটকে যায়, ফলে তারা আর এগোতে পারে না। তবে নক্স আগে যে তাদের মারতে চেয়েছিল সে এখন তাদের সাহায্যের জন্য এগিয়ে আসে। সে বলে, সামনে একটা শুকনো গাছ আছে যার সাথে আমরা গাড়িটি বেঁধে এই কাদা থেকে বেরিয়ে আসতে পারবো। সেই কথা মতো ম্যাক্স গাড়ির কেবল সেই শুকনো গাছটির সাথে বেঁধে দেয়। কিন্তু তারা সেখান থেকে বের হওয়ার আগেই পিছনে ধাওয়া করতে থাকা সেই গাড়িটি চলে আসে আর তারা ক্রমাগত গুলি আর রকেট ছুটতে থাকে। তবে সৌভাগ্যবশত তাদের সবাইকে মেরে ফেলার আগেই ম্যাক্স আর ফিউরি সেই কাদা থেকে গাড়িটি কোনো মতে বের করে নিয়ে আসে। আর কিছু দূর গিয়ে তারা দাঁড়িয়ে যায়। তখন ম্যাক্স একটি ছোট তেলের ডিব্বা নিয়ে পিছনে ধাওয়া করতে থাকা গাড়িটির দিকে এগিয়ে যায়, কারণ তাদের কাছে কোনো রকেট বা কামান ছিল না আক্রমণ করার জন্য। একটু পরেই ফিউরি দেখতে পায় একটা বড় বিস্ফোরণ হয়েছে। ফিউরি ভাবে ম্যাক্স হয়তো তাদের হাতে মারা গেছে, কিন্তু না, ম্যাক্স বেঁচে যায় এবং ওই গাড়িটি ব্লাস্ট করে দেয় আর তাদের সমস্ত হাতিয়ার নিয়ে ম্যাক্স চলে আসে। এখান থেকে তাদের যাত্রা আবার শুরু হয়। সারা রাত গাড়ি চালানোর পর ফিউরি একটি জায়গায় এসে গাড়ি থামায়। মরুভূমির মধ্যে ফিউরি দূরবীন দিয়ে একটি টাওয়ার দেখতে পায়। সে বলে, আমি ছোটবেলায় যেখানে থাকতাম সেখানে এমন একটি টাওয়ার ছিল। ফিউরি গাড়ি নিয়ে সেই টাওয়ারের কাছে পৌঁছে যায় এবং সেখানে চিৎকার করে নিজের নাম, ঠিকানা এবং জাতির নাম বলে। সাথে সে নিজের মায়ের নামও বলে। একটু পরে দেখা যায় অনেকগুলো বাইকার কোথা থেকে সেখানে চলে এসেছে। এরা সবাই মেয়ে ছিল। আর এখানে ফিউরেসা নিজের মায়ের সাথে দেখা করে আর এরা সবাই ফিউরেসাকে চিনে ফেলে। ফিউরি এদের বলে, আমার সাথে থাকা এই চারটি মেয়েকে আমি গ্রিন প্লেসে নিয়ে যেতে চাই। তখন সেই দলের একজন বৃদ্ধ মহিলা ফিউরিকে বলে, তুমি যেদিক থেকে আসছো ওখানে গ্রিন প্লেস ছিল, যা আগে বসবাসযোগ্য ছিল, কিন্তু ওখানে এখন আর বসবাস করা যায় না। ফিউরি এই কথা শুনে খুবই ভেঙে পড়ে। রাতে এরা এখানে বসে সবাই মিলে প্ল্যানিং করে। তারা শুকিয়ে যাওয়া সমুদ্রের ওপারে যাবে, যাতে তারা নিজেদের জন্য নতুন বাসস্থান খুঁজে বের করতে পারে। তবে ম্যাক্স এদের সাথে যেতে রাজি ছিল না, সে নিজের রাস্তা নিজেই তৈরি করবে। যখন সবাই এখান থেকে চলে যায় তখন ম্যাক্সের সামনে একটি ছোট মেয়ে আসে, যে তার কল্পনায় ছিল। আর সেই ছোট্ট মেয়েটি বলে, তুমি প্রমিস করেছিলে আমাকে বাঁচাবে, কিন্তু তুমি আমাকে বাঁচাতে পারোনি। পাস্টে ম্যাক্স এই মেয়েটিকে বাঁচাতে পারেনি আর সেজন্য সে আজও গিল্টি ফিল করে।
এরপর ম্যাক্স তার বাইক নিয়ে ফিউরির দলের কাছে যায় এবং বলে, তোমরা যেদিকে যেতে চাইছো সেদিকে নোনা মাটি ছাড়া আর কিছুই নেই, আমাদের ইমাটানজোর এলাকায় যাওয়া দরকার, কারণ সেখানে জলও আছে আর গ্রিন প্লেসও আছে। একবার আমরা ইমাটানজোকে কবজা করে ফেললে সব কিছু ঠিক হয়ে যাবে। ম্যাক্সের কথায় সবাই সম্মতি জানায় আর আবার সেই রাস্তা দিয়ে তারা ইমাটানজোর এলাকার দিকে যাত্রা শুরু করে। তেলের ট্যাঙ্কারের সেই গাড়িটিতে করে সবাই এগোতে থাকে। ইমাটানজো তাদের গাড়ি দেখে ফেলে আর বুঝে যায় তারা দুর্গের দিকে যাচ্ছে, আর যেহেতু সব সৈনিক তার সাথে আছে তাই দুর্গটি এখন সুরক্ষিত নয়, এরা সেটিকে কবজা করে নিতে পারে। ইমাটানজো তাদের গাড়ির পিছু নেয়। এই সময় ম্যাক্স আর ফিউরি মিলে তাদের অনেক সৈন্যকে মেরে ফেলে, কিন্তু এই যুদ্ধের সময় ইমাটান সেই চারটি মেয়ের মধ্যে একজনকে ধরে ফেলে। এটা দেখে ফিউরি খুবই রেগে যায় আর সেই মেয়েটিকে বাঁচানোর জন্য সে ইমাটানের গাড়িতে লাফ দিয়ে চলে যায়। আর হঠাৎ সে ইমাটানের মাস্ক টেনে খুলে দেয় যাতে ইমাটানজো মারা যায়। কিন্তু এখনও যে সৈন্যরা বেঁচেছিল তারা ম্যাক্স এবং ফিউরিকে মারতে চেয়েছিল। তখন এগিয়ে আসে নক্স, তার গাড়ির সাথে একটি তেলের ট্যাঙ্ক লাগানো ছিল। সে বুদ্ধি করে এই গাড়িটি দিয়ে সব সৈন্যদের গাড়িতে ধাক্কা মারে আর একটা ভীষণ বড় ব্লাস্ট হয়, এরা সবাই মারা যায়। এদিকে ফিউরেসা খুব জখম হয়ে যায়। ম্যাক্স বুঝতে পারে ফিউরেসার রক্তের প্রয়োজন, সে নিজের রক্ত ফিউরেসাকে দেয়, কারণ ও গ্রুপে রক্ত হওয়ার ফলে তার রক্ত সবাইকে দেওয়া যেত আর এতে ফিউরেসা সুস্থ হয়ে যায়। এরপর এরা সবাই ইমাটানজোয়ের দুর্গে পৌঁছে যায়, কিন্তু ওখানে এখনও সৈন্য ছিল। তবে তারা ইমাটানজোয়ের মৃতদেহ দেখে আর যুদ্ধ করে না। আর ইমাটানজোয়ের মৃতদেহ দেখে এখানে থাকা সব মানুষ খুশি হয়ে যায়। ফিউরি এখানে সমস্ত জল ছেড়ে দেয় আর জল পেয়ে সবাই খুশিতে নাচতে থাকে। আর দুর্গে যেসব ওয়ার বয়স ছিল তারা সবাই ফিউরেসা এবং ইমাটানজোয়ের চারজন দাসীকে স্বাগত জানায়। এই দুর্গে এখন তাদের সবার অধিকার আছে। এখানে মাটির নিচ থেকে জল তোলার জন্য বড় বড় মেশিন আছে, এখানে সবুজ গাছপালাও আছে, যার কারণে এখানে আর কাউকে জলের জন্য কষ্ট পেতে হবে না। সবাই যখন উপরের দিকে যাচ্ছিল তখন ফিউরেসা ম্যাক্সের দিকে তাকায়। ম্যাক্স নিচে ভিড়ের মধ্যে ছিল। ম্যাক্সও ঘুরে দেখে ফিউরেসার দিকে। যে কাজের দায়িত্ব সে নিয়েছিল সেটা সে সম্পূর্ণ করেছে আর ম্যাক্স ওখান থেকে চলে যায়। এখানেই মুভিটি শেষ হয়ে যায়। বন্ধুরা, ম্যাড ম্যাক্স ফিউরি এই মুভিটির বিষয়ে আপনাদের কিছু ইনফরমেশন দেবো। এই মুভিটি 2015 সালে রিলিজ করেছিল। মুভিটির IMDb রেটিং রয়েছে 8.1/10। রোটেন টমেটো এই মুভিটিকে 97% ফ্রেশ বলেছে। আর মুভিটির বাজেট ছিল $185 মিলিয়ন আর ইনকাম করেছিল $375 মিলিয়ন। আর এই মুভিটি মোট 5টি অস্কার পেয়েছে, এডিটিং, কস্টিউম, সাউন্ড, প্রডিউসিং এবং মেকআপের জন্য। চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন এমন সব মুভির গল্প জানার জন্য। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিন।